আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনার স্বপ্নে ইফতার দেখা ইঙ্গিত দেয় যে আপনি এমন একটি জীবন যাপন করছেন যা আধ্যাত্মিকভাবে তৃপ্তিদায়ক হবে। আপনি নিজের সহ একটি ভালো পরিবারে অন্তর্ভুক্ত হবেন, আপনার পরিবারের সকল সদস্য একতা হওয়ার সম্ভাবনা। আপনি জান্নাতি ব্যক্তি, আপনাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা পুরস্কার দিতে চান, আপনাকে নেককার সন্তান এবং স্ত্রী দিবেন, আপনার রিজিক বাড়াবে এবং আরও অনেক কিছু। স্বপ্নে ইফতার করানো উস্তাদ আবু সাঈদ রহিমুল্লাহ তিনি বলেছেন, যদি কেউ স্বপ্নে রমজানের রোজা পালন করতে দেখে, এর ব্যাখ্যা নিয়ে বিভিন্ন সহবিশারদদের মাঝে কিছুটা মত পার্থক্য লক্ষ্য করা যায়। কিছু কিছু স্বপ্ন বিশারদদের মতামত হলো, যদি কেউ স্বপ্নে রমজান মাসে রোজা পালন করতে দেখে তবে তা খাদ্য ঘাটতি ও চড়ামূল্যের প্রতি ইঙ্গিত বহন করে। আবার কারো কারো মতামত হলো, রমজান মাসের রোজা পালন স্বপ্ন দেখা মানে হচ্ছে ঋণ পরিশোধ, রোগ থেকে আরোগ্য লাভ, চিন্তা দুর্বৃত্তি হওয়া এবং দিন ইসলামের সঠিক বুঝ অর্জনে ইঙ্গিত বহন করে। যদি কেউ পূর্ণ রমজান মাসে রোজা পালন করতে স্বপ্ন দেখে, তাহলে তার স্বপ্ন দেখা ব্যক্তির কোনো বিষয়ে সন্দেহ দুর্বৃত্ত হওয়ার আলামত। যদি কোনো নিরক্ষর ব্যক্তি রমজান মাসে রোজা পালন করতে দেখ, তবে এই স্বপ্ন তার পবিত্র কুরআন হিফজ করার সক্ষমতাকে অর্জনের ইঙ্গিত বহন করে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে রমজান মাসে রোজা ভঙ্গ করার স্বপ্ন দেখে, তাহলে এই স্বপ্নটি দিন ইসলামের কোনো বিধান বা আহকামগুলো গুরুত্বহীন জ্ঞান করার ইঙ্গিত বহন করবে। স্বপ্নে ইফতার খাওয়া এই বিষয়ে ইঙ্গিত করা যায় যে আপনি সারা জীবন কোনো ঝামেলামুক্ত সম্মুখীন না হয়ে অসুস্থতা বা দুর্ঘটনা থেকে মুক্ত জীবনযাপন করবেন, আর বিপদ হলেও তা রহমত। আপনি বড়লোক হতে চলেছেন, আপনার বাড়িতে প্রাচুর্য কখনোই হ্রাস পাবে না। ইবনে সিরিন রহিমুল্লাহ বলেন, কেউ যদি রোজার মধ্যে দিনের বেলায় খাবার খেতে দেখে, সে মহান আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সফরে বের হবে এবং তার সফরও শুভ হবে। যাই হোক, এরকমভাবে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখছি ইউটিউবে, যে স্বপ্নে ইফতার দেখলে আমি যে কথাগুলো বলেছি সে কথাগুলো অনেকে শুনে আসছেন। স্বপ্নে ইফতার দেখলে আমি যে কয়েকটা বলেছি, যে আপনার রিজিক বৃদ্ধি বাড়বে, আপনি আপনার কোনো বিপদ আসবে না, সারা জীবন সুখে থাকবেন, আরও অনেক কিছু বলেছি, এসব কোনো কিছুর ভিত্তি নেই। স্বপ্নে আপনি ইফতার খেতে দেখলে, সিয়াম পালন করলে, রোজা ভাঙলে, রোজা রাখলে কোনো কিছুই কোনো ফায়দা নেই, বিশেষভাবে কোনো হাদিস আসেনি। কিন্তু কিছু কিছু আলেমগণ এটার ব্যাখ্যা করেছেন, এটার ব্যাখ্যা ব্যক্তি হিসেবে যাবে, স্বপ্নের ব্যাখ্যা তো স্বাভাবিকভাবে সবাই বলতে পারে না, আর এটা বলাও উচিত না। তবে কেয়ামতের আগে স্বপ্নে ওহি আসবে, অর্থাৎ ওহি আসবে বলতে যারা মুমিন নেককার বান্দাগণ তাদেরকে স্বপ্নে দেখাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিভিন্ন আলামত দেখাবেন, কেয়ামতের আগে কিছু আলামত দেখাবেন। আর এই ব্যক্তিগতভাবে আপনি স্বপ্নে ইফতার খেতে দেখছেন, অনেকে বিভিন্ন ধরনের কথা বলছে, আমি মোটামুটি যেগুলো এনেছি এগুলো প্রায় বেশিরভাগই প্রচারিত হচ্ছে, আপনারা এগুলোকে বিশ্বাস করবেন না। এই যত কথা বলেছি আমি ভিডিওতে, সব কিছু মিথ্যা বানোয়াট। স্বপ্ন যদি ইফতার খেতে দেখেন, তাহলে এটা একটা ভালো লক্ষণ যে ভালো স্বপ্ন আসলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আর খারাপ স্বপ্ন আসলো শয়তানের পক্ষ থেকে। আপনি যদি শয়তানের ইফতার খেয়ে ভঙ্গ করে ফেলেন, তাহলে এটা তো ভালো দিক নয়। রোজা রেখেছেন, হ্যাঁ, ইফতারের মাধ্যমে আপনি ভঙ্গ করেছেন, তাহলে এটা ভালো একটা দিক। আরেকটা দিক হচ্ছে আপনি সিএম ভঙ্গ করে ফেলেছেন, এটা আমার মনে হয় না যে এটা কোনো ভালো দিক। আর শয়তান যদি আরও অনেক খারাপ কাজ করায় স্বপ্নে, আর ভালো কাজগুলো আমরা গুরুত্ব দিব, ভালো কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই আসে। আপনি স্বপ্নে সালাত পড়ছেন, আপনি মারা গিয়েছেন, কালামে পড়তে পড়তে মারা গিয়েছেন, আপনি কাউকে দান করছেন, কাউকে উপকার করছেন, সেগুলো ভিন্ন হিসাব। কিন্তু এই ইফতার খাওয়া নিয়ে যে সকল ভিডিওগুলি আছে, সে সকল ভিডিওগুলি আমরা দেখে আমরা যে ইমানটা এনেছি, আমাদের ইমান বৃদ্ধি হয়েছে, হ্যাঁ, এসব বিষয়ে আপনারা বিশ্বাস করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক, আমিন।